একাদশ শ্রেণীর নবীন ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিএনসিকে স্কুল অ্যান্ড কলেজের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন এবং আমার ব্যক্তিগত জীবনেও একটা আনন্দের দিন, এই কারণে যে আমি এত সুন্দর একটা নবীন বরণ আমার সময়ে করে যেতে পারব। অনুষ্ঠানের শুরুতে আমি বক্তব্য শুরুতে আমি একাদশ শ্রেণী যারা আজকে তোমরা আমার কলেজে এসেছো, আমাদের পরিবারে যোগ দিয়েছ, তাদেরকে ধন্যবাদ জানাই। এই বিএন কলেজকে পরবর্তী শিক্ষালয় হিসাবে সিলেক্ট করার জন্য এবং সেই সাথে অভিনন্দন জানাই, কারণ এবার ভর্তির প্রক্রিয়াটা ছিল ভিন্ন রকম। বোর্ড থেকে সরাসরি মেধার ভিত্তিতে ভর্তি করানো হয়েছে, তো সেখানে নিজের সুযোগ করে নেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে কিছু কথা অবশ্যই তোমাদেরকে এই প্রথম দিনে আমি বলতে চাই যে তোমরা যে মেন স্কুল এবং কলেজে আজ থেকে আমাদের প্রতিষ্ঠানে যাত্রা শুরু করলে এর অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। এই প্রতিষ্ঠানের পিছনে অনেকের শ্রম রয়েছিল এবং যার জন্য আজকে খুলনা জেলায় বা খুলনা বিভাগের মধ্যে অন্যতম সেরা স্কুল এবং কলেজ হিসেবে আমাদের বিএন স্কুল কলেজ। তো এই সম্মানকে সমুন্নত রাখার জন্য এই শিক্ষালয়কে সুনাম তাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং এই ধারাবাহিকতা সমুন্নত রাখার জন্য তোমাদেরকে এই সাথীকে প্রাঞ্জল করে তোলার দায়িত্ব তোমাদের। হে আলোর পথের পথে, তোমাদের সামনে এক অন্তহীন আলোর জগৎ, তোমরাই পারো সেই আলোকে ছিনিয়ে আনতে। সকল বাধার পাহাড় অতিক্রম করে নতুনত্বের এই রক্তিম সূর্যকে ছিনিয়ে আনতে তোমাদের চাই একাগ্র সাধনা। নির্লিপ্ত স্পৃহার আলোকে তোমাদের হতে হবে সম্মুখ জগৎ। সুপ্রিয় নবীন শিক্ষার্থী, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ, কলেজ কর্মীবৃন্দ ও প্রান্তীয় শিক্ষকবৃন্দ। আজকের দিনে তাই তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধার কথা, কারণ তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের পিছনে প্রধান মূলধন হতে হবে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা। শ্রদ্ধাই যে শিক্ষার প্রথম শর্ত, এই সত্যকে বুকে ধারণ করে তোমরা তোমাদের শিক্ষা জীবনকে আলোকিত করো, এই কামনাই আমাদের সকল। নবগত শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের শিক্ষাঙ্গন হয়েছে এক নিত্য শাখা। পড়াশোনা, সংস্কৃতি চর্চা, খেলাধুলার নিষ্ঠার সঙ্গে রক্ষিত এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আজ থেকে তোমাদের। এই পবিত্র দায়িত্ব পালনের ভার তোমাদের হাতে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই। শুনিতেছি আমি শুনো ওই দূরে দুর্জনা ঘুষিছে নবীর প্রসার উদয় সুসংবাদ। মনে রেখো, জীবনে চলার পথে বাধা বিপত্তি পাহাড় পেরিয়ে এগিয়ে যাওয়াই যথার্থ পৌরুষের লক্ষণ। একমাত্র সাধনার বলে তোমাদের পথ চলা সহজ হবে, তোমাদের সাধনা হোক সত্যের পথে। হে চিরতরুণ, নতুনের সঙ্গে পুরাতনের দ্বন্দ্বটা কি ছিল? আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ধরনের বিশ্বাসী নয়। এই অনুষ্ঠান শুধু প্রথাগত পণ্ডির মাঝে সীমাবদ্ধ নয়, বরং আন্তরিকতায় অর্থবহ। তাই তোমাদের কাছে আমাদের কামনা একটি সুন্দর শিক্ষাঙ্গন যা তোমাদের তারুণ্যের চাঞ্চল্যে মুখরিত হয়ে উঠবে, সত্য সুন্দর শাশ্বত পথের অভিযাত্রী হয়ে সকল বাধার শৃঙ্খলকে অতিক্রম করে ছিনিয়ে আনার সফলতার সূর্য। তোমরা হবে সমৃদ্ধির আকাশে ধ্রুব তারার মতো। বিদায় নেওয়ার আগে কবির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, তোমরা এসেছ ফিরেছ অন্ধকার, আমরা ভয় করি না পাওয়া, পায়ের স্পর্শে বিকৃত যাবে, রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর পর্যন্ত। ধন্যবাদ আপনি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। সবার পক্ষ থেকে অভিনন্দন গ্রহণের জন্য
অনুরোধ জানাচ্ছি। তাসনিম আফরিন মানবিক ব্লক রোড 165। সবাইকে করতলে গিয়ে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ সম্রাট এবং I'm not afraid to die.
Khulna.